बर्तमान जो परिस्थिति करोनार जेरे समग्र देशे बर्तमान जो परिस्थिति सृष्टि हयेछे এই পরিস্থিতিতে ছয় দফা দাবি ইমেলের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে প্রেরণ করার জন্য সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কুড়ি জুন থেকে তেইশ জুন পর্যন্ত সমগ্র দেশের কৃষক সভার প্রত্যেকটি কমিটির পক্ষ থেকে এই মেইল পাঠানো হবে। করোনার প্রকোপের জেরে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি করা যাচ্ছে না, তাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার সারা ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ইমেল প্রেরণ কর্মসূচিতে সামিল হয়ে এই কথা বলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। রাজধানীর মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির নেতৃত্বরা। সারা ভারত কৃষক সভার আমাদের কেন্দ্রীয় কমিটি এই সময়েতে কৃষকদের যে দুর্দশা, পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশা এবং এই কোভিড-19 অতি মহামারীতে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারাও যাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই সমস্যাগুলিকে নিয়ে আমরা ছয় দফার দাবি নির্দিষ্ট করেছি। এই দাবির ভিত্তিতে ঠিক হয়েছে যে গোটা দেশে আজ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই চার দিন ব্যাপী আমাদের কেন্দ্রীয় কমিটি প্রত্যেকটা রাজ্য কমিটিগুলি, প্রত্যেকটা জেলা কমিটি, মহকুমা কমিটি, লোকাল কমিটি এবং আমাদের গোটা দেশের যে প্রাথমিক কমিটিগুলো আছে, প্রত্যেক গ্রামে যে প্রাথমিক কমিটি আমাদের থাকে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।